আমরা যখন একটি সফল হই, কিছু টাকার মানুষ হই, তখন মানুষকে আর মানুষ মনে হয় না। আমাদের চোখ আর চোখের জায়গাতে থাকে না, আমাদের চোখ চলে যায় কপালে। কিন্তু আপনি কখনোই চারজন মানুষকে অবহেলা করবেন না। কোন সে চারজন মানুষ? চলুন শুরু করা যাক। এক নম্বর, বৃদ্ধ বাবা মাকে অবহেলা করবেন না। আমরা অনেকেই বৃদ্ধ বাবা মাকে অবহেলা করি, কিন্তু প্রতিটি মানুষ পৃথিবীর মুখ দেখার সৌভাগ্য হয় পিতামাতার কল্যাণে। যখন আপনি কান্না ছাড়া আর অন্য কিছুই করতে পারতেন না, তখন পরম যত্নে সমস্ত দুঃখ কষ্ট মেনে নিয়ে নিজে খেয়ে না খেয়ে আপনাকে বড় করেছেন। আপনার সুন্দর একটা ভবিষ্যৎ গড়ার জন্য দিন রাত এক করে পরিশ্রম করেছেন, কিন্তু এই বাবা মার কষ্ট, বাবা মার এই ঋণ আপনি কোনোভাবেই পরিশোধ করতে পারবেন না। আর সন্তানেরা কি করে? সন্তানেরা বাবা মায়ের এই ঋণের, এই ত্যাগের কথা ভুলে যায়, তারা বাবা মাকে অবহেলা করে। কিন্তু আপনি কখনোই বাবা মাকে অবহেলা করবেন না। আর একটা দুঃখের বিষয় হলো, এই পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয়, তখন আমাদের কাছে বোঝা মনে হয়, অনেক ঝামেলা মনে হয়। ফল হিসেবে পিতামাতাকে ভরণ পোষণ না দিয়ে ভিক্ষাবৃত্তির পথে ঠেলে দেই, আবার রোগাক্রান্ত হলে সেবা যত্ন না করে রাস্তায় ফেলে দেই। আবার অনেক কুলাঙ্গার সন্তান বাবা মাকে মারধর পর্যন্ত করে, অনেক সময় এটা খবরে আমরা দেখতে পাই। তাই আপনি কখনোই বাবা মাকে অবহেলা অসম্মান করবেন না। আমাদের সকলকেই মনে রাখতে হবে, অকাল মৃত্যু না হলে একদিন আমরাও বার্ধক্যে উপনীত হব। পিতামাতার সঙ্গে যেরূপ আচরণ আমি আপনি করব, বার্ধক্যের সময় আমাদের সন্তানরাও সেই একই রকম আচরণ আমাদের সঙ্গে করতে পারবে। তাই আপনি সবসময় বৃদ্ধ পিতামাতাকে সম্মান দিন, অবহেলা করবেন না। দুই নম্বর, গরিব বন্ধুকে অবহেলা করবেন না। গরিব বলে কাউকে অবহেলা অবজ্ঞা করবেন না। মানুষ গরিব কিংবা অসহায় হলেই কিন্তু মূল্যহীন হয়ে যায় না। তাই গরিব বন্ধুকে কখনো অবহেলা করবেন না। এই গরিব বন্ধুর সাথেই আপনি জীবনের কত ভালো সময় পার করছেন, কত মধুর স্মৃতি জড়িত আছে আপনার এই বন্ধুর সাথে। অভাবে জর্জরিত মানুষ সম্পদশালীর কাছে অবহেলিত, অবজ্ঞার পাত্র। কিন্তু আপনি যতই ধনী হন, গরিব বন্ধুকে অবহেলা করবেন না। প্রয়োজন হলে আপনার সাধ্যমতো গরিব বন্ধুকে সাহায্য সহযোগিতা করুন। এই গরিব বন্ধু আপনার মতো সুযোগ সুবিধা পেলে হয়তো আপনার থেকেও ভালো অবস্থানে থাকতে পারত। তাই গরিব বলে তাকে অবহেলা করবেন না। তিন নম্বর, পুরাতন জামাকাপড় পরিধানকারী ব্যক্তি। পুরাতন জামাকাপড় পরিধানকারী ব্যক্তিকে আপনি কখনোই অবহেলা করবেন না, কারণ জামাকাপড় কখনো আপনার পরিচয় বহন করে না। অনেক ধনী মানুষও পুরাতন জামাকাপড় পরিধান করে, আর আপনি বাবার টাকায় নতুন নতুন জামাকাপড় পরে ফুটানি করবেন না। মানুষকে সম্মান দিন, তার জামাকাপড়কে সম্মান দিবেন না। চার নম্বর, সাধারণ জীবনযাপনকারীকে অবহেলা করবেন না। অনেকেই আছে যারা সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে, আবার অনেকেই আছে এই সাধারণ জীবনযাপনকারীকে একদম অপছন্দ করে, তাদেরকে ট্রোল করে, খ্যাত বলে। কিন্তু আপনি ভাবতেও পারবেন না, এই সাধারণ জীবনযাপনের মধ্যেই লুকিয়ে আছে সুখ আর আনন্দ। লোক দেখানো জীবনযাপন করার মধ্যে কোনো আনন্দ নেই। তাই যারা সাধারণ জীবনযাপন করে তাদেরকে কখনোই অবহেলা করবেন না, তাদেরকে সম্মান দিন। আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে জানিয়ে দিন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন।